গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত বিএনপির আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রামের নাসিমন ভবন দলীয় কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে এসব বলেন তিনি। এ সময় খসরু বলেন, বিএনপির আন্দোলন শেষ হয়নি, বরং শুরু হয়েছে। যতই হামলা মামলা হোক, স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির কর্মসূচি চলবে। পরে আগামী রমজান মাস জুড়ে বিএনপির কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন তিনি। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, বিএনপির কেন্দ্রীয় নেতা এস এম ফজলুল হক উপস্থিত ছিলেন। কিসের আন্দোলন? বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে পাওয়ার আন্দোলন, গণতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলন, ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলন, সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলন। এটা কোনো দলের কোনো ব্যক্তির আন্দোলন নয়।